সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। গণতন্ত্র ফেল করবে, গণতন্ত্র ফেল করলে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে, সে রাষ্ট্র অকার্যকর রাষ্ট্র হবে। আমার একার দায়িত্ব না, আপনারা পার্টিকুলারলি যারা লয়ার আছেন আসেন, সবাই মিলে চেষ্টা করি এই বিচারকের শাখাটা যাতে করে আপনার একটু সচল করা যায়। আমাদের যেটা ভাবতে হবে সেটা হচ্ছে যে আমি যেখান থেকে আসছি, যেটা আপনাকে বললাম, অধিকাংশ মানুষে আমাদের বাংলাদেশের এই সব জায়গা থেকে আসা, তারা যখন আত্মহত্যার বারান্দায় ঘোরে, আমাদের উচিত সবার যাতে করে আপনার তাদের যত সময় কম খরচে স্বল্প সময়ে তাদের বিচার দেওয়া। এই লোকটাকে যদি আমরা একদিন আগেও আদালতের বারান্দা থেকে বাড়ি ফেরাতে পারি, তাহলে একদিন ঘোরার দায় সে বাঁচত। আসেন সবাই মিলে কাজ করে জুডিশিয়ারিকে এগিয়ে নিয়ে যায়। কোঅপারেট না করা একটা চিন্তার পক্ষে কোনোভাবেই সম্ভব না। সবাই মিলে কাজ করলে ইনশাল্লাহ আমরা ইন্ডিপেন্ডেন্ট। আপনারা শুনেছেন, আমি গত কালকে একটা অনুষ্ঠানে বলেছি, এখন এই বছরে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত যে কেস ডিসপোজালে যতগুলো ফাইল হয়েছে তার চেয়ে অনেক গুণ, 105 গুণ কেস বেশি ডিসপোজাল হয়েছে ফর দ্য ফার্স্ট টাইম। ঢাকাতে হয়েছে 149%, গাজীপুর হয়েছে 163%, রাজশাহী নারায়ণগঞ্জে হয়েছে ওই রকম 162% হবে। আমার কাছে আমি মোটামুটি জুডিশিয়ারিকে এখন তো সব কিছুই হাতের ভিতরে চলে আসছে, কন্ট্রোল করা যায় কোথায় কী হচ্ছে না হচ্ছে সব সামনে খবর রাখে। কিন্তু আমি একটু উপলব্ধি করেছি যে একার পক্ষে এটা সম্ভব না। সবাই আসেন, আমরা ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য জুডিশিয়ারিকে শক্তিশালী করি, জুডিশিয়ারি যাতে স্মুথলি রান করতে পারে, স্বাধীনভাবে বিচার কার্য পরিচালনা করতে পারে। আপনারা সবাই বিচার বিভাগকে সহায়তা করবেন, ইনশাল্লাহ এই বিচার বিভাগে গিয়ে যাবে। এবং যে উদ্দেশ্যে 1971 সালে আমাদের 30 লক্ষ লোক রক্ত দিয়েছে, আমরা সব বেনিফিশিয়ারি, আমরা এই অবস্থায় কেউ আসতাম না যদি আমাদের জীবন 71 না আসত। সেটা আমাদের ধারণ করতে হবে যে তারা রক্ত দিয়ে আমাদের দেশটাকে স্বাধীন করে দিয়েছে, আমরা ভোগ করছি। আমরা যদি অসততা করি, আমরা যদি কাজের গাফিলতি করি, আমরা যদি রাষ্ট্রযন্ত্রের কোনোভাবে ক্ষতিগ্রস্ত করি, তাহলে 71-এর রক্তের সাথে আমাদের বেইমানি করা হবে। আসেন সবাই মিলে একসাথে কাজ করি, আল্লাহ সবাইকে হেফাজত করেন, সবাই ভালো থাকেন। আমি এইরকম একটা অনুষ্ঠানের জন্য খুব একটা প্রস্তুত ছিলাম না, আমার বোঝা ভুল না, আমাদের সমাজের সভাপতি এবং আহমদ আলী খোকন সাহেবের বলার ভুল আমি বুঝতে পারিনি। আমি বুঝেছিলাম যে বাগেরহাট পিসি কলেজের প্রাক্তন ছাত্রদের একটা পুনর্মিলনী হবে, আপনাকে ওখানে থাকতে হবে। এই অনুষ্ঠানটা যে সংবর্ধনা অনুষ্ঠান হবে সেটা আমি ভাবতে পারিনি, পরবর্তীতে বুঝলাম, হয়তো আগে থেকে বুঝলাম অনুষ্ঠানটা এভাবে করতে দিতাম না। যাই হোক, যেটা হয়ে গেছে কিছু বলার নাই। তো আজকে আমার সবচেয়ে যেটা লাভবান হলো, লাভবান হলো ডক্টর মুশির রহমান সাহেবের সাথে পরিচিত হয়ে। এর আগে ওনার সাথে আমার কখনো দেখা হয়নি, কথা হয়নি, দেখেছি দূর থেকে আর টেলিভিশনে দেখেছি। মনে মনে ভাবতাম যে এই ভদ্রলোক যেমন সফট স্পোকেন মানুষ, যদি আমি কথাগুলো ওনার মতো গোছগাছ করে সুন্দর করে সফটলি বলতে পারতাম, তাহলে মনে হয় জীবনটা আরেকটু বিনয় হতো। তো যাই হোক, হতে পারেনি, এটা তো আল্লাহ তাআলা দেয়, আল্লাহ তাআলা ওনাকে দিয়েছেন, আমাদেরকে দেয়নি। আমি পিসি কলেজের ছাত্র, তার আগে আমি কে, আমার বাড়ি কুষ্টিয়া খোসা থানায়, আপনারা শুনলে রহমানপুরগ্রাম সফটওয়্যার টেকলাম, পিসি কলেজে গেলাম কেমন করে সেই স্টোরিটা আমি বলি। আমি খোসা থানায় হাই স্কুল থেকে এসএসসি পাশ করার পরে কুষ্টিয়ার সরকারি কলেজে ভর্তি হই। আমার বাড়িটা যে গ্রামটা, আমার গ্রামের দক্ষিণ পাশে আছে গড়াই নদী আর উত্তর পাশে আছে গঙ্গা কপোতাক্ষ প্রকল্প, জিকের প্রজেক্ট বলে একটা ক্যালেন। তো
আমরা যখন খোকসা স্কুলে পড়তাম, আমরা স্কুলে যেতাম ওই ক্যানেল দিয়ে প্রায় মাইল তিনে কাটার পরে গড়াই নদী পার হতে হতো। গড়াই নদী তখন খুব ফলস্রোতা ছিল, সাধারণত খেয়া নৌকাগুলো নদীর এপারকার ঘাট থেকে বেশ উজানে গুজায় তাদের পাড়ি দিত যত উপরে ঘাটে যেতে হবে। এইভাবে আমরা পড়াশুনো করেছি। তারপরে যখন কুষ্টিয়া কলেজে ভর্তি হলো, এর সাথে এক হলো যেখানে আমরা হাই স্কুল, ওখান থেকে খোকসা স্টেশন প্রায় 3 মাইল, আর আগে এবারে 3 মাইল হাঁটতে হতো, তারপরে গড়াই নদী নদী পার হয়ে জানিপুরে যা বলে খোকসা জানিপুর, আপনারা নাম শুনতেও পারেন, জানিপুর থেকে খোকসা স্টেশন হচ্ছে প্রায় 3 মাইল কাঁচা রাস্তা। তখন গাড়ি ঘোড়া ঘোড়া ছিল, গাড়িও ছিল, কিন্তু এখন যে বাস বা স্কুটার বা অন্যান্য যানবাহন এসব কিচ্ছু ছিল না, ওই রাস্তাটা কাঁচা ছিল, ওই রাস্তায় ঘোড়া গাড়ি চলতো। তা আমরা ওই 3 মাইল 3.5 মাইল পথ ঘোড়া গাড়িতে যেতাম হচ্ছে খোকসা স্টেশনে। তো খোকসা স্টেশনে সকাল 8টার সময় শিলিগুড়ি নামে একটা ট্রেন গোয়ালন থেকে ব্রিটিশ আমলে, এখন যে শিলিগুড়ি ইন্ডিয়ার ভিতরে পড়েছে ওখানে যেত, সেই জন্যই বোধহয় ওই ট্রেনটার নাম হয়েছিল শিলিগুড়ি। ওই শিলিগুড়ি আসতো খোকসা স্টেশনে 8টার দিকে। অর্থাৎ আমার মাকে আমাদের ভাত রান্না করে দিতে হতো খুব ভোরবেলা, অলমোস্ট প্রভাতের সময়। আমরা সূর্যোদয়ের আগে ভাত খাই, এই 3 মাইল এগোয়ে হেঁটে গড়াই নদী পার হয়ে তারপরে আবার ঘোড়ার গাড়িতে খোকসা স্টেশনে যায়, তারপরে ট্রেন ধরে যেতাম কুষ্টিয়া। মাঝখানে আরও 2টি স্টেশন ছিল, কুমারখালী এবং চড়াইকল। তো কুষ্টিয়া কলেজে ক্লাস করে আবার স্টেশনে আসতাম 4টের সময় ট্রেন, সেই ট্রেনে খোকসা আসতাম, আবার নামে ঘোড়ার গাড়িতে জানিপুর, তারপরে নদী পার হয়ে আবার 3 মাইল হেঁটে রোয়ানাথপুর। তো এইভাবেই চলছিল। ভাবছিলাম ভর্তি হওয়ার পরপরই যে হয় একটা ম্যাচ করে থাকতে হবে, অথবা একটা বাসা টাসা নিয়ে কুষ্টিয়া টাউনে থাকতে হবে। তো আমার মায়ের ধারণা ছিল, আমার মা আবার আমাদের অনেকগুলো ভাই আমরা ওই ছেলে মেয়ে মানুষ করার পিছনে খুব যত্নবান ছিলেন, বাবার সংসারের প্রতি খুব একটা আসক্তি ছিল, সব কিছু মাই কন্ট্রোল করতেন। তো ওনার ধারণা ছিল ম্যাচে ছেলে থাকতে গেলে ওই বেয়ারা হয়ে যাবে, খারাপ সাত ছেলে মেয়েদের সাথে মিশে। তো এইভাবে ক্লাস হতে হতে আমার ভক্তিপতি ছিলেন শেষ হয় মনসে, পরে উনি ডিস্ট্রিক্টের দুর্নীতি দমন কমিশনের মেম্বার হয়ে তার ক্যারিয়ার শেষ করেন। উনি ছিলেন জামালপুরের মনসে। তো একদিন বাড়ি আসলে এসে বললি যে এসে বলছে তুই এভাবে ক্লাস করিস, সূর্যোদয়ের আগে রওনা দিস, বাসায় আসিস, বাড়ি ফিরে আসিস সন্ধ্যার পরে, পড়াশোনা করবি, কখন না রেজাল্ট কী হবে, তুই আমার ওখানে চল। ঠিক আছে চল। তা আমি যাই জামালপুর আসে কম কলেজে ভর্তি হলাম ওনার ওখানে জামালপুরে। সেখানে 3-4 মাস ক্লাস হওয়ার পরই ওনাকে ট্রান্সফার করে দিল বাগেরহাটে। সেই সূত্রে আমি ওনার সাথে বাগেরহাট যাই পিসি কলেজে ভর্তি হই। এটা 73 সালের প্রথম দিকের কথা। এই বাসাটা ছিল টাউনের মাঝখানে, এক পাশে একটা স্কুল, সেই স্কুলটার নাম আমি অনেক সময় ধরে চেষ্টা করলাম না, পিটা স্কুল, পাশে আর একটা হাই স্কুল ছিল গার্লস স্কুল। হাই স্কুলের মাঝখানে মনসেতে কতগুলো কোয়ার্টার ছিল, ওই প্রথম কোয়ার্টারে আমরা থাকতাম, একটা পিছনে গার্লস স্কুল, সামনে আর একটা হাই স্কুল। আর যাওয়ার পথে সেকেন্ড অফিসার তখন ছিলেন কালী ঠাকুরের বাসা, তারপর আর একজন অ্যাডভোকেট ছিলেন ফকির 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 মনসুর আলী, তারপরে অধ্যক্ষ আব্দুর রহমান সাহেবের বাসা।